আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর স্বাস্থ্য ও সুরক্ষা বইয়ের দ্বিতীয় অধ্যায় খেলাধুলায় গড়ে সুস্থ ও সুন্দর জীবন এই অধ্যায়টির 29 পৃষ্ঠার সমাধান দেখব। লক্ষ্য করো, এখানে একটি ছক রয়েছে, এই ছকটি আমাদের পূরণ করতে হবে। এখন এই ছকে আমাদেরকে কি পূরণ করতে হবে উপরে আমরা দেখে নেই। খেলাধুলা ও শরীরচর্চার সময় আঘাত ও দুর্ঘটনা, সব ধরনের খেলাধুলা ও শরীরচর্চার নিজস্ব নিয়ম আছে। সবার সাথে সম্ভব বজায় রেখে নিরাপদে ও সঠিকভাবে খেলা ও শরীরচর্চার জন্য এই নিয়মগুলো মেনে চলা খুব জরুরি। তবে তারপরেও খেলতে ও শরীরচর্চা করতে গিয়ে আমরা কখনো কখনো আঘাত পাই বা দুর্ঘটনা ঘটে। এবার আমরা খেলতে কিংবা শরীরচর্চা করতে গিয়ে নিজেরা যে আঘাত পেয়েছি বা দুর্ঘটনা ঘটেছে এবং তখন কি করেছিলাম তা নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি এবং অপর পৃষ্ঠার ছকটি পূরণ করি। তাহলে এই ছকটিতে আমরা সাধারণত খেলাধুলা করতে গিয়ে যে সকল আঘাতগুলো পেয়ে থাকি এবং এই আঘাতগুলো থেকে সুস্থ হবার জন্য বা সেরে ওঠার জন্য আমরা কি কি করি এগুলো লিখতে হবে। কেটে যাওয়া, কেটে যাওয়া স্থানে ক্ষত তৈরি হয়, তাই ক্ষতস্থান ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি যাতে সেখানে কোনো ধুলাবালি বা অন্য কোনো ময়লা না থাকে। রক্তপাত বন্ধ করার জন্য ক্ষতস্থান চাপ দিয়ে ধরে পরিষ্কার কাপড় দিয়ে ক্ষতস্থান বেঁধে দিয়েছি। পরবর্তীতে বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হয়েছি। এরপর হাড় ভাঙা, দুর্ঘটনার পর যখন বুঝতে পেরেছি শরীরের আক্রান্ত স্থানটি স্বাভাবিক আকৃতির নেই তখন অতি দ্রুত হাসপাতালে যাই। মচকানো, যখন বুঝতে পেরেছি পা মচকে গেছে তখন ব্যথা কমানোর জন্য বরফ এবং ঠান্ডা পানি ব্যবহার করেছি। পরবর্তীতে ব্যথা বেশি হওয়ায় বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হয়েছি এবং ব্যথানাশক ঔষধ খেয়েছি। পেশির টান খাওয়া, পেশির টান খেলে প্রচুর ব্যথা অনুভব হয়, এই ব্যথা কমানোর জন্য গরম শেক এবং বরফ লাগানো হয়েছে। নাক দিয়ে রক্ত পড়া, নাক দিয়ে রক্ত পড়ার রোগীকে চিত করে শুইয়ে দেওয়া হয় এবং অতি দ্রুত নাকের সামনে ও ঘাড়ের পেছনে ঠান্ডা পানির ঝাপটা বা বরফ দেই। তাছাড়া রক্ত পড়া বন্ধ হওয়ার পরও কিছুক্ষণ নাকের ছিদ্রপথে তোলা দিয়ে রাখি। তাহলে খেলাধুলা এবং শরীরচর্চা করতে গিয়ে আমরা এই ধরনের আঘাতগুলো পেয়ে থাকি এবং এই আঘাতগুলো থেকে সুস্থ হবার জন্য বা সেরে ওঠার জন্য আমরা এই পদক্ষেপগুলো গ্রহণ করতে পারি।